এই মাটির পুতুলগুলি আমি নিজের হাতে বানিয়েছি। বানানোর ভিডিওটি পার্ট ওয়ানে রয়েছে। এখন আমি এই পুতুলগুলির উপর রং করব। কেমন করে করছি আপনারা দেখতে থাকুন। রং করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি খাট। খাটের উপর রয়েছে ছোট ছোট বালিশ, একটা কোল বালিশ ও একটা ছোট্ট বালিশ। এখন এগুলির উপর রং করছি। হলুদ রংটি নিয়ে একদম ছোট্ট বালিশটির উপর ভালো করে মাখিয়ে দিচ্ছি। দুপাশে ভালো করে রং করে নিচ্ছি। এবার লাল রংটি দিয়ে বালিশগুলির উপর ভালো করে রং করে দিচ্ছি। এবার কোল বালিশটিকে রঙিনভাবে ডিজাইন করব। কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। এবার বালিশগুলির উপর ডিজাইন করে দিচ্ছি। এবার ছোট্ট বালিশটির উপর একটা স্মাইলি ডিজাইন করে নিচ্ছি। যা মনে আসছে তাই করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজেও বুঝতে পারছি না ভালো লাগছে নাকি খারাপ লাগছে। এবার খাটটির শুধু মাথায় একটু রং করে দেবো, আর বাকিটা ফাঁকা রাখবো, কারণ এখানে কাপড়ের বেড কভার পাতবো ভেবে ভাবছি। দেখতেই পাচ্ছেন খাটটাকে সাজানোর পর কেমন লাগছে। একবার এগুলোকে শুকোনোর জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এবার খাটের পাশে থাকা টেবিলটির উপর রং করব। টেবিলের উপর রেখেছি একটি টেবিল ল্যাম্প ও একটি ফটো ফ্রেম। এবার টেবিল ল্যাম্পটিকে রং করে দিচ্ছি ও ফটো ফ্রেমটিও বানিয়ে নেব। ফটো ফ্রেমটির উপর কিছু ডিজাইন করে নিচ্ছি। এটা হলো ছোট্ট মোবাইল ফোন, এটাকেও একটু কালার করে নিচ্ছি। এখন রং করার জন্য নিয়ে নিচ্ছি রান্নাঘরের জিনিসপত্র। কিছু সবজি বানিয়েছি আর একটা টেবিল বানাবো, গ্যাস টেবিল ও গ্যাস ও গ্যাসের উপর কড়াই বসিয়েছি। এইসবের উপর এখন রং করে দেব। গ্যাস ওভেনটির গায়ে সাদা রং ও কড়াইতে নিচের দিকে কালো রং ও রান্নার জায়গাতে হলুদ রং দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোকে রং করব। আগে সবজি রাখার পাত্রটাকে কালো রং দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোতে লাল হলুদ সবুজ দিয়ে রং করে নিচ্ছি। এখন রং করার জন্য নিয়ে নিচ্ছি সোফা। এইসব করতে আমার অনেক টাইম লেগে গেছে, আমি ভিডিওটিতে অনেক স্পিড করে দেখাচ্ছি। সোফার গায়েও লাল রং দিয়ে নিচ্ছি, পুরোটাই লাল দিয়ে দেব। শুকোনোর জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এবার সোফার উপরে থাকা ছোট ছোট বালিশগুলোর উপর রং করে নিচ্ছি। গোল বালিশটিতে হলুদ রং দিলাম ও চৌকা বালিশগুলোতে নীল রং দিয়ে কভার করে দিচ্ছি। এখন সোফার চেয়ারগুলোকে রং করব। সোফাটা যেহেতু লাল রং করেছি, চেয়ারগুলোকেও লাল রং করে নেব। সোফার চেয়ারগুলোকে রং করে নিয়েছি, শুকোনোর জন্য ছেড়ে দিচ্ছি। এখন ডাইনিং টেবিল ও চেয়ারগুলিকে রং করব। এখন সোফার বালিশগুলোর উপর কিছু ডিজাইন করে নিচ্ছি।
এই বালিশগুলো দুপাশে দুরকম ডিজাইন করব। এদিকে করলাম স্যাট ও অপোজিট দিকে করব হ্যাপি। অন্য বালিশগুলোকেও দুপাশে দুরকম করে ডিজাইন করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবার ডাইনিং টেবিলের উপর কিছু ডিজাইন করছি। পুরো ডাইনিং টেবিলের সেট আমার রেডি হয়ে গেছে। এখন সোফাগুলোকেও দেখতে পাচ্ছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সোফা তার কাছে রয়েছে। গ্যাস টেবিলের উপর গ্যাস ও রান্না হচ্ছে ও সবজির ঝুড়ি রয়েছে। এবার বেডের পুরো গাটায় রং করিনি, কারণ এখানে কাপড়ের বেডশিট পাতবো বলে। এখানে পুরনো দুটো পুতুল বসে আছে ও নতুন পুতুলগুলো এখানে রেখেছি, এগুলোর উপর এখন রং করব, শাড়ি পরাবো, সাজাবো। প্রথমে ছোট পুতুলটিকে রং করছি, কেমন করে করছি আপনারা দেখতে থাকুন। ছোট পুতুলটি রং করে দিয়েছি, এখন রেখে দিচ্ছি। এবার বড় পুতুলগুলিকেও রং করব, একইভাবে রং করে নিচ্ছি। এখন পুরো জায়গাটা একটু সাজিয়েছি, কেমন লাগছে দেখুন। আর অবশ্যই কমেন্ট করে জানান, যদি ভালো লাগে একটি লাইক করে দিন আমার চ্যানেলে, যদি প্রথমবার হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরকম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আপনারাও আপনাদের ঘর ডেকোরেট করতে পারেন, আবার বাচ্চাদেরকে খেলার জন্য দিতেও পারেন, কারণ এগুলো বানাতে কোনো খরচ হয় না, কম খরচে খুব সুন্দর সুন্দর খেলার জিনিস আপনাদের বাচ্চারাও পেয়ে যাবে। এবার এই পুতুলগুলোকে আমি শাড়ি পরাবো ও সাজাবো। এদের শাড়ি পরানোর জন্য শাড়ি নিয়ে চলে এসেছি অনেকগুলো, এর মধ্যে থেকে যে কোনো একটা শাড়ি পরাবো। এই শাড়িটি পরানোর জন্য পছন্দ করেছি, এবার এই শাড়িটিকে আমি পরাবো, তার জন্য এর সাথে ম্যাচিং ব্লাউজ বানাবো। ব্লাউজ বানানোর জন্য দুটো কাপড়ের টুকরো নিয়েছি। শাড়িটির কালারে একটি কাপড় রয়েছে, একটি অন্যরকম কালারে রয়েছে, অন্যরকম কালারটি পছন্দ করছি। আমি ব্লাউজ বানিয়ে পরিয়ে দিচ্ছি, তারপর স্টেপ বাই স্টেপ শাড়ি পরাবো, আপনারা দেখতে থাকুন। ব্লাউজটি খুব ভালো করে সেট করে নিয়েছি, এবার শাড়ি পরানো শুরু। শাড়িটিকেও কোমরের দুপাক পেঁচিয়ে দিচ্ছি, এবার কুচি করতে শুরু করব। ধীরে ধীরে কুচিগুলোকেও স্টেপ বাই স্টেপ করছি, নিচের দিকটাও ঠিক করে দিতে হবে। একটা একটা করার পর দিলে ভালো করে সেট করে বসবে। এইভাবে আরও কয়েকটা কুচি করে নিচ্ছি। প্রায় অনেকগুলো কুচি হয়ে গেছে, এবার গুছিয়ে দিয়ে একটা গার্ডার দিয়ে ভালো করে আটকে নিচ্ছে কুচিগুলোকে। এবার পিন আপ করার পালা, তো আঁচলটাকে বুকের দিক থেকে ঘুরিয়ে দিচ্ছি। ব্যাস, এবার ওর গায়ে গায়ে ভাঁজ করে ছোট করে পিন আপ করে দিচ্ছি। ব্যাস, পিন আপ করা হয়ে গেছে। তো শাড়ি পরানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শাড়িটাও কেমন লাগছে সেটাও জানাবেন, তো কেমন মানাচ্ছে জানাবেন অবশ্যই। এবার মুখের মেকআপটা করব। প্রথমে কালো রংটি দিয়ে চুলগুলো বানিয়ে দিচ্ছি, কিছু ছোট ছোট লকস বানিয়েছি দু সাইডেই।
এবার আইব্রো বানাবো ও চোখ বানাবো। চোখ বানানো হয়ে গেছে, এবার মুখটাকে এতটা ফাঁকা ফাঁকা লাগছে আর বলার নেই, তো একটা স্মাইলি ঠোঁট তো আঁকতেই হবে। তো স্মাইলি ঠোঁট একটা এঁকে নিয়েছি, মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছি ও কপালে একটা টিপ দিয়ে দিচ্ছি। ব্যাস, মুখের মেকআপ শেষ। কেমন লাগছে বলুন? এবার মাথায় ঘোমটা দিয়ে এক সাইডে বসাচ্ছি। এবার ছেলে পুতুলটাকেও মুখে মেকআপ করব, জামা পরাবো। জামা পরিয়ে নিয়েছি ম্যাচিং করে। আমি যেভাবে ছেলে পুতুলদের জামা পরাই আপনারা দেখুন এটা ঠিক আছে কিনা আপনারা বলুন। আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে জানান অবশ্যই। ছেলে পুতুলটিকেও জামা পরিয়ে নিয়েছি, এবার মুখে মেকআপ করব। তো মেয়ে পুতুলটাকে যেভাবে করেছি ছেলে পুতুলটাকেও সেভাবেই করে নিচ্ছি। বেবি পুতুলটিকেও রেডি করে নিলাম। এবার পুরো সমস্ত কিছু আর একবার দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন, আমি আরও নতুনত্ব আর যাতে নিয়ে আসতে পারি।